بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. سورة التحريم 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের সেই উত্তপ্ত বিভীষিক আগুন থেকে বাঁচাও। কে বলছেন এ কথা? আল্লাহ তাআলা বলছেন যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন, পরিবার পরিজনদেরকে বাঁচার চেষ্টা করার কথা বলবেন না, এমনটি নয়। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। নিজে সালাত আদায় করছেন, বাড়িতে স্ত্রী সালাত আদায় করে না, আপনাকে ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, আপনাকে বলতে হবে, দাওয়াত দিতে হবে। আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে, আপনার ছেলেটা ইন্টারমিডিয়েটে পড়ে, সালাত আদায় করে না, আপনাকে প্রশিক্ষণ দিতে হবে, আপনাকে বলতে হবে বাবা সালাত আদায় করতে হবে, আম্মু সালাত আদায় করতে হবে। আপনি তাকে বলবেন, আপনি মাসিদের সাথে করে নিয়ে আসবেন। আপনি যদি ছোটোবেলার থেকে শিক্ষাটা না দেন তাহলে সে কিন্তু কখনো একটা ছেলে একটা মেয়ে কখনো কিন্তু আদর্শ সন্তান গঠন করা সম্ভব নয়। এই জন্য একজন নেফিরিয়ান বলছেন আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেবো। কারণ একটা ভালো মায়ের মাধ্যমে একটা ভালো ছেলে, একটা ভালো মা, একটা ভালো মেয়ে, একটা ছেলে তৈরি করা কিন্তু সম্ভব। মা যদি মনে করে সকাল ঘুম থেকে উঠে সকাল 10টার সময়, তাহলে সেই ছেলে মেয়ে কখনো কি ভালো হতে পারে? মা যদি সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে, রাত জেগে জেগে ইস্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে ওই ছেলে মেয়ে ওই মায়ের মাধ্যমে একটা ভালো সন্তান, একটা ভালো ছেলে, একটা ভালো মেয়ে কীভাবে তৈরি করা সম্ভব বুঝে আসে না, কখনো সম্ভব নয়। এজন্য তো বলি, আমরা বারবারই বলি এই কথাটি সবসময় আলোচনার ভিতরে, যে সন্তানদের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে পিতামাতা। পিতামাতা হচ্ছে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। এখান থেকে আগে কি করতে হবে? ভালোভাবে তৈরি করতে হবে সন্তানদেরকে। এখান থেকে যদি ফেল করে যায় তাহলে আপনি যতই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ান না করো, যত ভালো ভালো বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ান না করো, কোনো কাজে আসবে না। আপনাকে ওই সন্তান যখন বড় হয়ে যাবে আপনাকে বাড়ির থেকে বিদ্রাস্তমে রেখে আসবে, আর বাবাদারি তারিখে আসবে, কারণ তার ভিতরে ইসলামের নলেজ, ইসলামের যে জ্ঞান এটা নাই, এটা উঠে গেছে। আপনারই দোষীটা। আপনি মা হিসেবে, আপনি পিতা হিসেবে ছোটোবেলা তা উচিত ছিল আপনার সন্তানকে ইসলামে আদর্শে আদর্শিত করা, এ আপনি যেগুলো করেন নাই। এই জন্য আমাদের নীতিকে পরিবর্তন করতে হবে। নিজে ভালো আমল করছি, পাশাপাশি আমার সন্তান, আমার ছেলেটা, আমার মেয়েটা কী করছে, কোথায় যাচ্ছে, কীভাবে পোশাক পরছে, সেগুলো আপনার লক্ষ্য রাখতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন।